আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদিপুরুষের বসতভিটাতে। এই বসতভিটা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাপো গ্রামে অবস্থিত। তার আদিপুরুষ ছিলেন পঞ্চানন কুশারি। পঞ্চানন কুশারিকে সমাজচ্যুত করা হয়, কারণ তিনি পিরালি ব্রাহ্মণদের সাথে আত্মীয়তা করেন। এই পিঠাপো গ্রাম থেকে তিনি চলে যান কলকাতার সুতানুটির কাছে গোবিন্দপুর গ্রামে। সেখানে বসবাস করত জেলে মালোয়ার কৈবর্তরা। সেখানে তিনি একমাত্র ব্রাহ্মণ ছিলেন, এই জন্য স্থানীয়রা তাকে সম্মান করে ঠাকুর বলে ডাকত। পঞ্চানন কুশারি ওরফে পঞ্চানন ঠাকুরের উত্তর পুরুষ নীলমণি ঠাকুর জোড়াসাঁকোয় গিয়ে বসবাস শুরু করেন। 1861 সালে তার ঘরে জন্মগ্রহণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।